বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্রেকফাস্ট আমার রেডি হয়ে গেছে, ইয়ামি ইয়ামি ম্যাগিটা। তো চলুন ব্রেকফাস্টটা করে নিই, কমপ্লিট করে নিই, তারপর ফিরে আসছি আপনার সামনে। তো খাওয়া দাওয়া করে নিয়ে আসি। তো তারপরে বন্ধুরা ব্রেকফাস্ট করার পরে কাটাকুটি করতে বসে পড়েছি, সবজি কিছু কাট করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন। তো এক এক করে সবজিগুলো কাটাকুটি করে নিই, দিয়ে তারপর ফিরে আসছি বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আপনাদের দেখাচ্ছি, তো এখানে সবজিগুলো কাটাকুটি করেছি। দেখুন করলাটা, তো করলাটা কিছুটাই কেটে নিয়েছি, যেহেতু আমি একাই দুপুরে খাবো, তো কী বানাবো সেটা পরে দেখাবো। আর এখানে কিছুটা পেঁপে কেটে নিয়েছি, এটা ডাল দিয়ে পেঁপেটা করবো রান্না। তো এই দুটো সবজি কেটেছি, আর কেটেছি এখানে বরবটি আর আলু। এই দেখুন হেবে কেটে নিয়েছি, এটা ভাজা করবো। তো দুপুরবেলায় আজকে লাঞ্চের রান্না, বেশি কিছু রান্না করব না। আর এখানে পালং শাক আছে, শাকটা এখনও কাটিনি, এটা আগে ধুয়ে নেব, ধোয়ার পরে কাটবো। তো কি করব রান্না পালং শাকটা সেটা পরে দেখাবো, তো পরে শেয়ার করব। তো এখনও কাটা হয়নি, এটা পরে করছি। তো ধুয়ে নেব, তারপরে কাটবো। তো কাটাকুটিগুলো করে নিয়ে ফিরে আসছি আপনার সঙ্গে। তো চলুন বন্ধুরা দেখতে থাকুন। তো বন্ধুরা এখানে আমি কাটাকুটি করে নিয়েছিলাম, সবজিগুলো কাটাকুটি করার পরে রান্না বান্নাও কমপ্লিট করে নিয়েছি, স্নান করে নিয়ে চলে এসেছি আপনার সামনে দেখতে পাচ্ছেন। তো এখন শুধু স্নান করে না, খেতে বসে পড়ছি অলরেডি। কী রান্না করেছি এই দেখুন, পেঁপেতে ডালটা, যেই ডালটা পেঁপেটা কাটাটা দেখিয়েছেন আপনাদের সঙ্গে, সেরকম সেই ডাল করেছি পেঁপে দিয়ে, বরবটি আলু ভাজা করেছি। আর এখানে যে পালং শাকটা, সেই পালং শাকটার এখানে কিছুটা
পড়া মানে পকোড়া টাইপের করেছি। আর যে করলাটা সেটাও একটা ইউনিক একটা ডিশ, এটাও আপনাদের সঙ্গে পরে আমি পুরো ডিটেলসে শেয়ার করব কীভাবে রেসিপিটা বানাতে হয়। তো অবশ্যই ভালো লাগবে। আর তো খাবার দাবার বানিয়ে নিয়েছি, এগুলোই আজকে দুপুরের লাঞ্চ, বেশি কিছু বানাইনি। তো খুব জোরে খিদে পেয়ে গেছে বন্ধুরা, যেহেতু অনেকক্ষণ সেই সকালে ব্রেকফাস্ট করেছি, দিয়ে কাজকর্ম অনেক কিছু করেছি, স্নান করার পরে খিদে পেয়ে যায়। তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই বন্ধুরা, আপনার সাথে থাকুন, ভালো থাকবেন। আজকে বন্ধুরা ভিডিওটা আর বাড়াবো না। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো সবার সাথে থাকবেন। লাভ ইউ গাইস, টেক কেয়ার, বাই।